হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বিডি টিউটোরিয়ালের নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদের বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের একটি নিয়োগ সম্পর্কে জানাবো। তো আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকুন, তাহলে নিত্য নতুন সকল সরকারি চাকরির আপডেট পেতে স্যালারি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটা শুরু করার জন্য আমরা সার্কুলারে যাই। সার্কুলারে আসার পর আমরা প্রথমত দেখে নিব আবেদন শুরু কবে বা শেষ কবে। এখানে যে দেখেন আবেদন শুরুতে এখানে দেওয়া নেই, বাট আবেদন শুরু হচ্ছে কি 19/10/2023 থেকে, 19/10/2023 থেকে আবেদনটা শুরু। আর আবেদন শেষ তারিখ হচ্ছে 19/11/2023, মানে নভেম্বর 19 তারিখ পর্যন্ত সময় আছে। তো আবেদন করার জন্য আপনার বয়স সীমা কত, আবেদন করার জন্য আপনার বয়স সীমা হচ্ছে কি 1/10/2023 খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত আবেদনকারীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। এর চাইতে বেশি হতে পারবে না, বা যদি বেশি হতে হয় তাহলে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার পুত্র, কন্যা, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে 32 বছর পর্যন্ত আপনার সুযোগ থাকবে। তবে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যা হলে তাদের কিন্তু প্রমাণ থাকতে হবে, উপযুক্ত প্রমাণটা দিতে হবে। আর তারপর হচ্ছে কি আমরা এবার দেখে নেবো হচ্ছে কি আপনার ওরা কী পদে কতজন নিয়োগ দিচ্ছে। ওইটা এখানে একটাই পদে নিয়োগ দিচ্ছে, সেটা হচ্ছে কি সরকারি প্রকৌশলী। এটা হচ্ছে নবীনতম গ্রেডের একটা চাকরি। আর এখানে আপনার বেতন স্কেল হচ্ছে 22,000 থেকে 53,000 টাকা, মানে বিশাল বেতনের একটা চাকরি। এখানে আপনার পদের সংখ্যা হচ্ছে 111টি, মানে আপনার একটা পদে 111 জন নিয়োগ দিচ্ছে, তার মানে আপনার 12টি সুযোগ আছে। দেখেন আপনার শিক্ষকতার যোগ্যতা, শিক্ষকতার যোগ্যতা হচ্ছে কি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে পুরকৌশল, পানি সম্পদ বা কৃষি প্রকৌশল বিষয়ে স্নাতক ডিগ্রি অথবা উল্লিখিত বিষয়ে অ্যাসোসিয়েট মেম্বার অফ ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার, মানে এএমআইই এর সেকশনে AOB পরীক্ষা উত্তীর্ণ। তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য হবে না, মানে আপনাকে রেজাল্ট ভালো থাকতে হবে, তৃতীয় স্তরের কোনো প্রার্থী ওরা নেবে না। এবং আপনার দ্বিতীয় নম্বর যোগ্যতা হচ্ছে কি MS Word, মানে আপনার কম্পিউটার যে একটা আপনার অফিসিয়াল কোর্স করে থাকেন MS Word, পাওয়ার পয়েন্ট টু এক্সেল কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। তার মানে আপনার বোঝা গেল আপনার শিক্ষক যোগ্যতা কী আর বেতন কী সেটা বোঝাই নেন। দেন এখানে আমরা যেতে পারি তারপর কি আবেদন ফি। এখানে আবেদন ফি হচ্ছে কি 600 টাকা, প্রতিটা প্রার্থী আবেদন করার জন্য 600 টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে। আর কোন লিঙ্কে ঢুকে আবেদন করতে হবে সেটা হচ্ছে কি অনলাইন রিক্রুটমেন্ট পোর্টাল, মানে ORMS.BWDB.gov.BDORMS, এটাতে আপনাকে লগ ইন করতে হবে। লগ ইন করার পর আবেদনটা, লগ ইন করার পর আপনাকে আবেদনটা সাবমিট করতে হবে, দেন আপনাকে পেমেন্টটা করতে হবে। এটা হচ্ছে আপনার আবেদন লিঙ্ক। আবেদন লিঙ্কটা আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিতেছি। প্রার্থীর ছবি, ছবিকে কিন্তু অবশ্যই সদ্য তোলা ছবি হতে হবে, মানে আপনার ইতিমধ্যে তুলেছেন বেশি দিন হয়নি, এরকম সদ্য তোলা একটি ছবি অনলাইনে আপলোড করতে হবে। ছবিতে কোনো কালার ব্যাকগ্রাউন্ড থাকতে পারবে না, এটা ভালো করে খেয়াল করবেন, কারণ কালার ব্যাকগ্রাউন্ড জুড়ে কিন্তু আপনার আবেদনটা বাতিল করে দিতে পারে। তাহলে আপনারা কালার ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন না, ব্যাকগ্রাউন্ডটা আপনাদের সাদা থাকতে হবে। সাদা ব্যাকগ্রাউন্ডে সুস্পষ্ট মুখমণ্ডল সম্বলিত রোমশিমা আপলোড করতে হবে। আবার এখানে বিশেষ উল্লেখ্য যে সদ্য তোলা রঙিন ছবির ভিতরে অন্য ছবি ব্যবহার করা হলে কর্তৃপক্ষ প্রার্থীর বৈধতা বাতিল করার অধিকার সংরক্ষণ করেন, ছবি গের হোক। আর ডকুমেন্ট সংক্রান্ত সেটা হচ্ছে কি আপনার মুক্তিযোদ্ধা কোটা জুড়ে থাকে বা আপনার যদি প্রতিবন্ধী কোটা থাকে তাহলে ওগুলো কি আপনাকে ওখানে নিয়ে যেতে হবে পরীক্ষার দিন। তারপর আপনার লিখিত পরীক্ষার ফলাফল বা লিখিত পরীক্ষা কোন দিন, এসব কিছু আপনাকে কি ওরা ওদের ওয়েবসাইটে প্রকাশ করা হবে সেটাই। আর এখানে এক্সট্রা বা অতিরিক্ত কিছু নাই, মোটামুটি যা আছে সব কিছু বোঝার মতো ছোটো একটা চারুগুলা। তো ভিডিওটা যদি আপনার ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।